বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যত না ভালোবাসেছে তার চেয়ে বেশি ভালোবাসে শোনা তা না আর কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যত না ভালোবাসেছে তার চেয়ে বেশি ভালোবাসে শোনা তা না আর কয় না, বউ আমার ময়না। দাদা দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করেছো, তোমাদের ঘরে বউ আছে, কিন্তু আমি আমার বউ নিয়ে কত সুখে আছি বলে আর বোঝাতে পারবো না। তার যদি কিছু বলি সে আমার দিকে ছোবল তুলে বসে আছে। শুধু তাই নয় দাদা, শ্বশুর শাশুড়িটা মারা গেল, ভালো একটা ছেলে দেখে আমার ছোট্ট শালি ছিল তার বিয়ে দিলাম, সে আমার ভাইরা ভাই, এত বোকার বদ্ধ গালা তোমাদের বলে বোঝাতে পারবো না। তা শালিটা সাথ দেবো বলে নিমন্ত্রণ করে এসেছি, আর আমার ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি, বলে এসেছি ভাই সময় মতো তাড়াতাড়ি হাট বাজারটা করে নিয়ে আসিস, দেখো এখনো আসেনি, আসুক আজকের ব্যবস্থা করে আমি তবে শুনবো। এই সেই আমার ভাইরা ভাই, দেখেছো এসে মত বলে মোটে ভালো লাগে না, এ ভাই বাজার হয়ে গেছে, আচার কে খাবে রে? আয় দেখেছো, বললুম বদ্ধ কালা তার আমি বাজার বলতেছি, সে শুনতেছে আচার, ওরে ভাই বাজার হয়ে গেছে, ও বাজার বাজার, হ্যাঁ 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 হ্যাঁ, কি কিনেছি বল? ওটা আছে চাল, ভালো ডাল, ঠিক আছে ঘি, এ মধু, ওই সব আর কলা। কেন গো আমার পিণ্ডি দেবে বলে এইগুলো নিয়ে এসো? চিন্তা করো দাদা, ওর আমি সাদের বাজার করতে বলেছি, ও সাদের বাজার করে নেছে, এ ভাই তোর তো আমি সাদের বাজার করতে বলেছি সাদ। এ দা দাদা, দাদা আজকে কার ঘাট রে? আগে বেরো আমার বাড়ির ভেতর থেকে বেরো, আমি ওর সাদ বলতেছি, ও শুনতেছে আজকের কার ঘাট রে? ওরে ভাই ঘাট নয় সাদ, সাদ ও সাদ, হ্যাঁ তা বলবি তো। আচ্ছা ওই জন্য তুই এনেছি, কি এনেছি? ছাপা শাড়ি, বের কর ছাপা শাড়ি, জামদানি বাজারে কি আমদানি বাড়াতো, বের কর ভাই। চিন্তা করো দাদা, তার ছাপা শাড়ি আনতে বলেছি, হাফ প্যান্ট নিয়ে চলেছে, এ ভাই এটা কি এনেছি? এটা দোকানে ব্যাগ পাল্টে গেছে, দোকানে ব্যাগ পাল্টে গেছে, বলি শোন ভাই এখনো সময় আছে, টাকা দিচ্ছি, তাড়াতাড়ি বাজারে যা, নতুন করে বাজার করে নিয়ে চলে আয়। তোর দরকার হয় তুই যা, দেরি করিনি, তাড়াতাড়ি ফর্দকার বাজারে চলে যা, দেরি করিনি, নে নে লেখ, এই পেন পড়ে আছে সব সব তোল, নে লেখ, দেরি করিনি, হাতে সময় খুব কম। নে বল টক করে বল, বলবো একটা মালা দুটো থালা, আই দেখ এমন নেওর বাড়ি তাকে মারবো না, ফুটো হয়ে গিয়ে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে। ওর আমি মালা বলতেছি, ও থুন শুনতেছে থালা, কেন থালায় গিলবে বলে কি থালার কথা আগে মনে পড়তেছে? ওরে ভাই থালা নয় একটা তুলসী মালা লেখ, ও মালা, হ্যাঁ এত জোরে বলার কি আছে রে? কেন রে, আই কি কালা নাকি? ও বাবার ভাতে বাড়নি ফেনে বাড় আছে, না লেখ একটা মালা, হ্যাঁ তাহলে মালা মালা বানান কি কি তালবে সয়াকার লায়াকার মালা। ইয়ে কোন স্কুলে পড়াশোনা করেছে বল? এই হয়েছে একটা আলতা একটা সালতা, আমি বাড়ি মারবো না একেবারে, মাথা তোবড়ে দেবো একেবারে। ওর আমি আলতা বলতি, ও চালতা শুনতেছে, কেন চাটনি খাবে? ওরে চালতা নয় আলতা, তোর বউ পায়ে পড়বে লে, ও আলতা তা বলবি তো আলতা, নেলে আলতা বানান কি কি রে বউ কাল্লো তেকার আলতা। বাবা বানানের গোড়া আছে একেবারে, হয়েছে এক কৌটো সিঁদুর, এই দেখ ইঁদুর গর্তে আছে কোথায় পাবো রে? এখন তোর কানে তালায় করে লাগাবো না, বল বল করে রক্ত বেরোবে একেবারে। ওর আমি সিঁদুর বলতে, ও ইঁদুর শুনতেছে বলো দিদি, ওরে ভাই ইঁদুর নয় সিঁদুর, তো বউ সিঁতিতে পড়বে লে, ও তাই তোর বলছি এত জোর বলবি নি, লোক ভাববে আই কালা। বাবা রে এমনি হয় না, আবার চটবি ইচ্ছে নে লে সিঁদুর, হ্যাঁ সিঁদুর বানান কি কি রে বসই ডয় শূন্য রস ওই সিঁদুর, হয়েছে হয়েছে। আর বলি শোন ভাই একটা ঘুমছি, ও ভগবান ই কার হাতে আমি পড়েছি? তার ঘুমছি বলে যে ঘুষি শুনে তো আমার মুখে ঘুষি মেরে বসে আছে। ওরে ভাই ঘুষি নয় রে ঘুমছি, তোর বউ কোমরে পড়বে লেখ লেখ, তা বলবি তো ঘুমছি, হ্যাঁ তুই লেখ বল, আর বলি শোন এইটা মনে করে আনবি, হয়ে গেছে, কি হয়ে গেছে তুই বললি এটা মনে করে নিয়ে আইবি? বড়দিনই এখনো তার আমি বলিনি, তার লেখা হয়ে গেছে। ওরে ভাই সাত রকম ফল, বাচ্চা হতে পারলে সাতটা ফল,
ভগবান, এর না আমি কি করি, কেন যে শালিটা এর হাতে দিয়েছিলাম। ওরে ভাই বল নয় রে, ফল কেটে দিলে তোর বউ খাবে লে। ও ফল তা বলবি তো, সব বলবি তো, তাহলে সাতটা পানি ফল বলো দিনে। আমি সাত রকম ফল বলতি, সে লিখতে সাতটা পানি ফল, যা পারে লেখে লোক আনলে হলো। এই ভাই আমি বলি, শোন তুই চলে এসেছিস, টুকটুকি কোথায়? আ টুকটুকি কোথায়? দেশে একটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে, আস্তে আস্তে আইবে তো। দাদা বাবু, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে কত মুখ খালি, স্মৃতির আড়াল মম আজও তবু ছায়া পড়ে জানি। দাদা বাবু ভালো আছো? এত কোনো ভালো ছিলাম না, তোর দেখার পর আমি খুব ভালো আছি। দাদা এদা, এই একটা গানের ছিড়ি। কেন রে, তুই কতদিন শুইস নি রে? আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে। চিন্তা করো দিদি, আমার এই অবস্থা, আমি এখন নিজের পা নিজে ঠিক করে দেখতে পাচ্ছি না। ওর কথা শোনো, ওর সঙ্গে নাকি আমি বাজারে যাবো, ঝপ করে চলে যাও। ভাই যা হাত জোড়ো করেছি, দেরি করিনি, চলে যা। খালি জোর করে আমার পাঠাবে, তুই যা। তবে টুকটুকি কি বলি শোন, আমি যাচ্ছি, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। কেন? কারণ সাপ ঘুরতে যে ব্যাঙ ধরবে বলে। দেখো দাদা, সব সময় আমার উপর সন্দেহ, যেখান থেকে এই শালিটার বিয়ে দিছি সেখান থেকে আমার উপর সন্দেহ। যা চলে যা, দেরি করিনি। যাই দেখ, হ্যাঁ সাপ তোর খুলে খাবে, এই দেখ খাক, টেকর খুলে খাক। ওই কথা বলছো জামাই বাবু? কেন, পাড়ায় যদি কোনো কচি কাঁচা দেয় ওর সঙ্গে কথা বলি, বলেছি করে দেখে এনে ঘরে খিললে এমন মারে মারবে। এ বাবা, আমি একদমই সহ্য করতে পারি না, কত জায়গায় মেরেছে, কোথায় দেখাবো। কাঁদিনি ননু, কি করবি বল, একে আর হাঁড়ি কলসি পাল্টে নেবি, যা হয়েছে মেনে নে। আর বলিস শোন, দেরি করিনি, সময় হয়ে আসতেছে, তুই তাড়াতাড়ি গিয়ে তোর দিদি রেডি করে দিতে বল, আর কিছুক্ষণ পরে তুই স্বাদ খাবি। দাদাবাবু তাহলে তোমার কথা মতো আমি আসছি, আর যাওয়ার আগে আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি। রে তোর চিন্তা করতে হবে না রে, আমি সময় মতো ঠিক পৌঁছে দেবো। বলবো দাদা, এদিকে আমার বউ যদি জানতে পারে এখনো বাজার হয় না, আমার হয়তো মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। কিন্তু দাদা একটা জিনিস ভালোভাবে আমি বুঝতে পারতেছি, আমার বাড়ি আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ম্যারিস্টিতে বইয়ের হাতে যদি এনে দি ফুল, মনে মনে বলে আল্লাহ না কেন কানের সোনার দুল। ম্যারিস্টিতে বইয়ের হাতে যদি এনে দি ফুল, মনে মনে বলে আল্লাহ না কেন কানের সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা সোনা ছাড়া নাকি হয় না। সত্যি দিদি, অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি। আজকের আমার বোনের সাথ বলে কি না, তোমার বোনকে আমার বাড়িতে নিয়ে আসো, আমি এই সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছে হয় বলো? শুধু কি তাই, আমার একুলে কেউ নেই, আমার বোনের একুলে কেউ নেই, যদি দুজনের মধ্যে একজনের একটা সন্তান হয় আমার যে কি আনন্দ হবে। দিদি, হ্যাঁ আরে আই দিদি, কি রে অনেক তো রাত হলো, এবার ঘুমাবো কোথায়? ও কোথায় ঘুমাবি, এই তুই এক কাজ কর, তুই ঘরে ভিতর শুয়ে পড়, আর আমি বারান্দায় শুয়ে পড়ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে হ্যাঁ, এত রোদ রাত হয়ে গেল কিন্তু তারা দুজন কোথায়? আরে ওদের কথা বাদ দে তো, অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে পড়েছো তো, একটু দেরি হতে পারে, শুয়ে পড়। আচ্ছা এই আর একটা কথা, আবার কি হলো, আমার কথা জড়িয়ে যাচ্ছে, পেটে পাউনে হয়েছি তো, হওয়ার সময় হয় রে মা, হয় এই সময় একটু হয়। তুই এক কাজ কর, ফুটার যেন ফাঁকে আসিস না, আর যদি একটু অসুবিধা হয় আমাকে ডাকবি। হ্যাঁ শুয়ে পড়।
চিন্তা করো দাদা, নিজের ঘরে ঢুকতে দিয়ে চোরের মতো ঢুকতে হচ্ছে। ঘরে এমন অন্ধকার করে রেখেছে, অন্ধকার কুকুক করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায়নি। সেই জন্য আমি মোবাইলে লাইট জ্বেলে চলে এসেছি। দেরি করে লাভ নেই, টুকটুক করে চলু। কি আওয়াজ হচ্ছে, কে আওয়াজ হচ্ছে ভালো দেখি, নিজের ঘরে এলুম না শ্মশান এলুম বুঝতে পারেনি। দেরি করে লাভ নেই, টুকটুক করে এগিয়ে যাই। ঘরের ভেতর এত সুবিধা না রে, কথায় কি বলে হাতি ঘোড়া গেল দল, আর এই কাল লাগানি বলে কত জল, তোর ডিঙিয়ে আমি চলে যাবো তুই বুঝতে পারবি। টুকটুক করে এগিয়ে চলে যাই, কথা দিচ্ছি কথা রাখতে হবে। সাবধানে শো, বারান্দায় দিদি শুয়ে আছে যেন জানতে না পারে। দরজাটা খোল, আমি ঘরের ভেতর ঢুকি। বাবা এত দেরি হয়, বলি নিজে সে তো কাল লাগেনি বারান্দায় শুয়ে আছে, আমি কি আসতে পারি রে, ও ডিঙিয়ে তো আমি চলে এসেছি। ঠিক করেছো, তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি। সে কি সারা রাত শুধু ছেদিলে ছেদিলে উঠছি, চুপি চুপি দিয়ে যাব কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগেনি দেরি করিস না, চুপি চুপি দিয়ে যাব কেউ তো জানবে না, শুয়ে আছে কাল লাগেনি দেরি করিস না। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি, করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। বুকের মাঝে ধুপু করে সইতে পারি না, আমার বুকের মাঝে ধুপু করে সইতে পারি না। বলে ফেল এক্ষুনি দিদি, দেখে দিতে পারি, তুমি খোলো। এই নতুন জিনিস, তুই আগে খোল তো। না তুমি খোল। এ তুই খোল। কি নুনু হলো নাকি? না নুনু হলো দিয়া গোরকার দু, তাহলে মেশিন ডিস্টার্ব করতে তো আমার সোনার ভুল হচ্ছে, এমনি শুনি এমনি শুনি। ও দাদা বাবু, বলে ফেল জিনিসটা না খুব সুন্দর, হ্যাঁ কিন্তু দোষের মধ্যে বড় সরু। এই দেখ এর মেজাজ দেখ, আমি দেবো ও নেবে, এই সরু আর মোটার সঙ্গে কি আছে রে? কি আমি গরু? আর বউ গরু বলবে আমি মেনে নেবো না, এর একটা বিহিত করতে হবে, তাহলে আমার মাথার ওপর আমার গার্জেন আমার বাদ দিয়ে আছে গুরুজন, ও ডাকবো এবার দি বাদ দি এক্ষুনি। তুই আমায় খুরি বলে, পায়ে একটু টান আছে, সে সবাই দেখে পাচ্ছে, ওই দিকে চল। আরে কোন দিকে যাবো, কি কি শুনবো, কি কি বলেছি লাগবে লাগবে, তুই দাঁড়া শুনতে পাই না, আমি একটু শুনে আসি, দাঁড়া শুনে। ও দাদা বাবু এই বলতো, আমার মন মানছি না, কেন কি ঠিকঠাক হবে তো? হবে আর ড্যান্স করবে। কে কোথায় শোবে বলতেছে রে? গরু বলেছে হবে হবে। এই একটা জিনিস বুঝতে পারছি না তো, আমি তোমার বোনের ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে কে এলো বলতো? এবাদি ওয়াদি রে, ওই বোধহয় সাপ ব্যাং ধরে ফেলেছে, মনে হয় ঘরের ভিতরে কেউ আছে, ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো। বলে জানিস ভাই, কি তোর বউর সঙ্গে তোর ঠিক মানায় নে, তোর মানায় না শালা। ওরে কালা সবসময় বাদাতা, যে কথা শুনিনি, ঠিক বলেছিস।
তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, মরে যাওয়া থেকে ভালো ছিল। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, আর কোসাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? দাদা, আমি যদি মরে যাই, ওর হাতে শাঁখা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে, ফাঁকা ঘর হয়ে যাবে, আর ফাঁকা ঘর বে কত ধরম মায়ের আসা যাওয়া হবে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কোসাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কোসাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি, মরে যাওয়া অনেক ভালো ছিল। তোর মতো স্বামীর মুখে দেখো মহাপা, দাদা ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছা। তার মানে? দাদা, আমরা ভোটের সময় কি করি, বুথ ঘরে ভোট দিতে যাই। হ্যাঁ, তো কি হচ্ছে? কিন্তু গিয়ে যদি দেখি বুথ ঘর ফাঁকা পড়ে আছে, তা যে কেউ তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে। দাদা বাবু, আমার কাছে অনেক দামি, আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসনি। আমার বউ ঢাকনা খুলে ননি খাওয়াচ্ছে। তোর মতো স্বামীর মুখে দেখা বাবু, আমার কাছে অনেক দামি, মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কোসাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তুমি কি মনে করছো, ডুবে ডুবে জল খাবে আর শিবির বাবা পর্যন্ত জানতে পারবে না? আরে তুই যেটা ভাবছিস সেটা মোটেও না। রস খেলি গুড় খেলি খেলি রে চিটি, দাদা স্বামী নয় আজ আমি হলাম আসামী। দব ফেরবার কো চালি জানিস কেন? তোর বলতে মাসি, তো বলতে মাসি, এ কালা মার খাবে বলে মায়না নিচ্ছে, বুঝতে পেরেছি? এই কবিতা আজকে তোর বোনটা থেকে আমার বাড়িতে এনেছি বলে আর তুই আমাকে এইভাবে সন্দেহ করছিস? কালা হলো নাচের গুরু আসল হারামি, আর চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। এই টেকো ভাড়া ভাই, কি বলতেছি? এবার দিবাদি ধরো আমি আখ চাষ করেছি, তাহলে আমার বাগানে আগ হবে, মাছ হবে কি? একদম না, হবে না। তাহলে আমার তা চুল না, নুনু মাথা চুল হবে না। চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। বাবুদারে ছকি মাস্টার উজ্জ্বল আলেখে, বাবুদারে ছকি মাস্টার উজ্জ্বল আলেখে, সন্ধ্যার কোন ওষুধ আমার ষষ্ঠী বই হয়ে গেল রে। মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, কোসাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে ছি ছি ছি, তোমার মতো স্বামী কি স্বামী বলতে, আমার নিজের ঘৃণা করছে। আমি জানতাম আমার বোনকে তুমি তোমার নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসো, কিন্তু তুমি এত খারাপ আমার কোনদিন জানা ছিল না। তুমি একটা কথার উত্তর দিতে পারো, এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে? কেন না দিদি, তুই ভুল ভাবছিস। ভুল? হ্যাঁ হ্যাঁ, তুই ভুল ভাবছিস। আমি ভুল? হ্যাঁ দাদাবাবু, রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস? কেন? তাহলে দেখ, এটা কি? এটা হলো সোনার দুল। মানে এটাই আমি রাতের অন্ধকারে ওর ঘরে দিতে এসেছিলাম, কারণ তোর তো কোনোদিন সন্তান হয় না, তুই জানবি কি করে? আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে, কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাথে খাবার সময় সোনার উপর একটা কিছু দিতে হয়, তাই এটাও আমার কাছে আবদার করেছিল, আমি ওকে দিতে এসেছিলাম। কারণ তোর সামনে যদি দিতাম তুই তো কোনোদিন মেনে নিতে পারতিস না, কারণ তুই টাকার সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না, তাই সেটাকে তুই ভালো না ভেবে খারাপ ভেবে নিয়েছিস। এই দেখ খুঁড়ি, তোর জন্য সব ম্যাচেকার হয়ে গেছে। আমার পায়ে একটু টান আছে। তুমি না আমার স্বামী? তুমি স্বামী নামে কলঙ্ক। দেখি যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না, ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্যও নও। আর দিদি, ছোট ছোট থেকে মা বাবাকে হারিয়েছি, মা বাবা বলে তোকেই জানি। সেই ভগবানের তুল্য দাদাবাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাজলো না? তুই কান খুলে শুনে না, এরপর থেকে তোর বাড়িতে আমি আরে কখনো আসবো না, কখনো না, কখনো না। ছোট ছোট জানবি, শুনে যা। এর আবার কি হলো?
তুই কাঁদিছি কেন? এবার দি বাদ দি, কি ওর কষ্ট মোটা সহ্য করতে পারি জানি বাদ দি। বাবারে কেন? তবু বলেছি মা ষষ্ঠী মা, বাচ্চাটা ওর পেটে পাঁচ মাস দে, আমার পেটে পাঁচ মাস দে। আমি জানি তুই কালা, কিন্তু তুই এত বোকা আমার জানা ছিল না। ওই জন্য বলে না টাকটিকি দাড়ি বদমাশের ধারি। সে সবাই দেখা পাচ্ছে রে খুনি, বেরো জানার কোথাকার, আর জীবন আমাদের বাড়িতে আসবি না গরু কোথাকার। কিন্তু সুন্দর রোগের কোন ওষুধ নেই। তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে ভুল করেছি। কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে ছোট্ট নদী, আমি দুঃখের মাঝে, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই সপথে দূর থেকে আমার পর আধারে গেছে হৃদয়, আজ দুজনা